হয় আজি খড় অসম গোর্খা ছাত্র খন্তা শিমলগুৰি রাজগড় আঞ্চলিক কমিটির উদ্যোগত এই লখিমপুর জেলার পশ্চিম প্রান্তর এই যেটু শিমলগুৰি গাঁও শিমলগুৰি অন্তর্গত রাজগড় জ্যোতিবাড়ীত গোর্খা ছাত্র খন্তা শিমলগুৰি রাজগড় আঞ্চলিক কমিটির উদ্যোগত চব্বিশতম তিহার বিদায় সমারোহ ইয়াত আমি উদযাপন করছো। যেদরে বিহু যাওয়ার পিছত আমি বহাগী বিদায় মেলা পাতো, ঠিক একদরে গোর্খাসকলের মহান উৎসব তিয়ার যাওয়ার পিছত যে দীপাবলীর পাঁচদিনিয়াকৈ আমি উৎসবটি পালন করো, এই তিহার যাওয়ার পিছত আমি সাময়িকভাবে আনুষ্ঠানিকভাবে তিয়ারক আমি বিদায় দিয়ার উদ্দেশ্যে ইয়ার সাময়িকভাবে আমি তিহার বিদায় পাতিছো, যত দেউচী ভৈলীর পৰা আদি করে বিভিন্ন নৃত্য গোর্খাসকলের লোকনৃত্য আধুনিক নৃত্যর পৰা আদি করে সকলো নৃত্য ইয়াত গোর্খা রাইজে গোর্খা আই মাতৃসকলে ইয়াত পরিবেশন করেছে, যত ইয়াত বসবাস করা প্রায় 800তকৈ অধিক লোকর ঘরে ইয়াত অংশগ্রহণ করেছে আর লোকে লোকারণ্য হয়ে পড়েছে। গতি এই চেগতে আমি আপনার আমার এই যেটু সমারোহ এই আমার যেটু তিহার বিদায় সমারোহ এই সমগ্র রাইজর ওসর দাঙি ধরে দিয়ার বাবে আমি আপনার আমার ফলের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছো। আমার বৃহত্তর শিমলগুৰি অঞ্চল চব্বিশতম ভানুজ্যোতি কৃষ্টি বিকাশ সমিতি আর আকসুর সৌজন্য তিহার বিদায় সম্মিলন চব্বিশতম তিহার বিদায় সম্মিলন আমি উলহ মালহেরে আমার শিমলগুৰিস্থিত জ্যোতিলিবাড়ি এল পি স্কুল প্রাঙ্গণত খেলপথারত আমি খুব ধুমধামের উদযাপন করছো। হোক ইয়াত শতাধিক দলে অংশগ্রহণ করেছে, তার ভিতর দেউচী ভৈলী সঙ্গিনী আর জোয়ারী এই সকলো ইয়াত মানে প্রতিযোগিতা হয়েছে আর এই প্রতিযোগিতা সমূহ খুব সুন্দরভাবে আমার জেলা আকসুর কার্যকর্তা সকলের সহিত আমার ইয়াত আকসুর কর্মকর্তা আর বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর আমার জনসাধারণে সহযোগ করে আমার খুব সুন্দরভাবে ইয়াত অনুষ্ঠান ভাগ আমি আজি উদযাপন করেছো।